চেহারার মিল আছে বলে তুই আমার ভাই বলে দাবি করছিস। দরকার হলে আমার এই চেহারা পুড়ে ফেলব। চিত্রনায়ক মান্না ও পূর্ণিমাকে জুটি করে প্রায় দেড় যুগ আগে নায়ক নামে সিনেমা নির্মাণ করেছিলেন পরিচালক ইস্পাহানি ও আরিফ জাহান। প্রায় ১৬ বছর পর এই যুগল পরিচালক নায়ক নামেই নির্মাণ করতে চলেছেন আরও একটি সিনেমা। নায়কের গল্প নতুন, নতুন নায়ক নায়িকাও, তবে এটি পুরনো নায়কের সিকুয়াল নয় একেবারেও। সিনেমা কেন চলে না সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আমরা এই সিনেমাটি নির্মাণে হাত দিয়েছি এবং একটি আধুনিক সিনেমা বানানোর পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামেছি। রোমান্টিক ধাঁচের গল্প এবং সেটা সোশ্যাল ইনভলভমেন্টের মাধ্যমে আমরা গল্পের আমার দর্শকদের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, তবে যে নায়ক ইতিপূর্বে দর্শকের মনে গেঁথে আছে সেই নায়ক চরিত্র ফুটিয়ে তুলতে নতুন নায়কের রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। মান্নার সেকেন্ড ভার্সনে আমি কাজ করছি, অনেক বেশি ট্রাই করছি, অলরেডি গল্পের মধ্যেই ঢুকে আছি, কালকে থেকে কাজ করব, প্রিপারেশন গত ২০ দিন ধরে স্ক্রিপ্ট সিটিংয়ে বসে আছি। গতকালকে আমি এখানেই ছিলাম, কোথায় কী কাজ হবে সেটা দেখার জন্য। প্রিপারেশন অনেক ভালো, ডিফারেন্টলি একটা অ্যাক্টিং দেখতে পাবে দর্শক। নায়ক সিনেমায় বাপ্পির বিপরীত অভিনয় করেছেন নবাগতা অধরা। একটা ক্রেজি গল্প বলা যায়, লাভ স্টোরি বেস প্লাস পাগলামো থাকে অনেক বেশি প্লাস রোমান্টিক। ঢাকা ছবির জনপ্রিয় দুই পরিচালক একসাথে এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন বিদ্রোহী বধূ, তুমি সুন্দর, গোলাম ও মেশিন ম্যান সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তাই অন্যান্য সিনেমার মতো নায়ক সিনেমাটিও দর্শক নন্দিত হবে এমনটাই মনে করেন নায়ক ছবির কলাকুশলীরা। বুলবুল আহমেদ, জয় ৭১, ঢাকা।